হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অসীম, তোমরা সবাইকে ওয়েলকাম অসীম লাইফস্টাইল ব্লগে। আজ একটু বার হয়েছি ব্লগিং করতে। আর এটা আমাদের গ্রামের রাস্তা। এখন রাস্তাটা মানে রাস্তাটা ভালো ছিল, ফিরে আবার রাস্তাটা তুলে ফিরে আবার ঠিক করছে, তো তার জন্য এখন খপা ভর্তি আছে। তো আমি যাচ্ছি একটু ঘুরতে, আর ভাবলাম যে একটু ব্লগিংও করে নিই, কেননা অনেকদিন ব্লগিং করা হয় না। তো চলো, তোমরা দেখতে থাকো অসীম লাইফস্টাইল ব্লগ, আর কমেন্ট দেখে বলবে ব্লগটি কেমন হয়েছে। আর যদি ব্লগটি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, কমেন্ট করে জানাবে যে ব্লগটি কেমন হয়েছে। আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও। চলো ব্লগটি চালু করা যাক, লেটস গো। আজ আমি যাচ্ছি মানে বাড়িপুর ওদিকে যাবো, ঘুরতে যাবো ভেবে আছি। তো চলো বাড়িপুর ঘুরতে যাচ্ছি আমি, কেননা ওদিকে একটু আজকে সানডে, সানডে দিনে হ্যাপি আলি দিনে প্রচুর ছেলেরা হয়, তো তাদের যাচ্ছি। আরও বিশেষ করে আরও যাচ্ছি বাড়িপুরে মিলন মেলা হচ্ছে, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। এটা ওদের বাড়ি থেকে 10 মিনিট দূরে মেলাটা হচ্ছে, রাসের মেলা। টানা এক সপ্তাহ হচ্ছে, আজকে লাস্ট দিন, আজকে রবিবার, তো রবিবারের লাস্ট দিন। সামনে হচ্ছে একটা R15 যাচ্ছে, জানি না R15 কোন মডেলটা যাচ্ছে, দেখতে হবে। ভার্সন কোনটা যাচ্ছে ভাই? হ্যাঁ, ভার্সন 4-এর মডেল, রেড কালারটা R15। ভার্সন 4-এর মডেলটা প্রচুর লোক কিনেছে আমাদের এদিকে, মানে প্রচুর লোক না সরি, প্রচুর ছেলে কিনেছে, ইয়ং ছেলে, বিয়ে করা ছেলে, প্রচুর ছেলে কিনেছে। আমি যখন নিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, তখন এতটা মানে কেউ কেনে নেই এদিকে। ভার্সন 3টা ছিল প্রচুর এদিকে, কিন্তু এখন ভার্সন 4টা প্রচুর লোক নিয়েছে। আমি যখন নিয়েছিলাম তখন R15-এর দাম কম ছিল, এখন তো বেড়ে গেছে ফিরে আবার দেখছি। আমি দেখছিলাম এখন 20,000 টাকা বেড়ে গেছে, আগে 2,20,000 ছিল, এখন 2,40,000 হয়ে গেছে, 40 না 39 এরকম দেখছিলাম আমি। তো এখানে একটা রাসের মেলা হচ্ছে, আমরা কালকে এসে ঘুরে গিয়েছিলাম এখানেও রাসের মেলাতে, প্রচুর এনজয় হয় রাসের মেলা এসে। এখানে একটা নারকেল জলা আছে, এখানে একটা কারেন্টের, তো ওই নারকেল জলা হচ্ছে কি, আমি এই লাইফে প্রথম টাইম বসেছিলাম, মানে কিছুদিন আগে এসে বসেছিলাম, 2 দিন হয়ে যাবে এসে বসেছিলাম, তো প্রথম টাইম বসে আমার এত ভয় লেগেছে কি বলবো, প্রচুর ভয় লেগেছে। যখন হচ্ছে এরকম ওটে কোনো প্রবলেম নেই, যখন এরকম লাভছে তখন মানে প্রচুর প্রবলেম, প্রচুর মানে বুকটা মনে হয় যেন উড়ে গেল। তো তোর সময় খুব ভয় লাগছিল যখন মানে লাভ ছিল। এই রাস্তাটা তো ভালো আছে, আর মানে ওই মানে এইটা দিকে গিয়ে একটা হাইরোড পড়বে, তো হাইরোডের টোপকে একটা রাস্তা পড়ে, সেই রাস্তাটা খালপাড়ার রাস্তাটা এত বেকার রাস্তা, মানে কি বলবো, তোমাদের এখানে দেখায় সবসময় যে ওই রাস্তাটা খুব খারাপ রাস্তা, স্পিডে যায় দেখি। আমি বাইকের মানে এই যে ব্রেক গার্ডগুলো লাগিয়েছি, ব্রেক এগুলো কি বলে যায় না, তো এটা লাগিয়েছি, এটা হচ্ছে কি নড়ছে, মানে এইখানে এটা হচ্ছে কি নড়ছে কেন কীভাবে আমি বুঝতে পারছি না, যার কাছে লাগিয়েছি তাকে দেখাতে হবে যে এটা কেন নড়ছে। আর এইটা হচ্ছে কি প্রথম প্রথম আলগা হয়ে যাচ্ছিলো, তো এর ভিতরে নাটবল্টু টাইট দিতে এখন তবুও ঠিক আছে।
এইটা না বললে তাই দিলেও এটাও হচ্ছে দেখি না কি প্রবলেমটা ঠিক নেই আমি লাগানোর সময় দেখে নিইনি সব কিছু ঠিক করে লাগিয়েছি কিনা তো এখন দেখছি নড়ছে যদিও বা আমারও ভুল তারপরে এগুলো লাগিয়েছি এটা যখন কিনেছি তখন আমি এটা এইখানে দেখিনি এইখানেটাও মানে এরকম দাগ দাগ হয়ে আছে মানে গর্ত গর্ত হয়ে আছে এটাও দেখা হয় না আমার এটাও মানে বেকার হয়ে গেছে ধার হয়ে আছে এটা কাটা কাটা এরকম খাঁচ খাঁচ হয়ে আছে এরকম এটা প্লেন নেই এইখানে যেরকম প্লেন আছে এটা এই এই এখান থেকে এইটুখানি জায়গা হচ্ছে খারাপ হয়ে আছে গ্যাপ গ্যাপ হয়ে আছে দেখা হয়নি ওটা বাড়ি আসতে আমার ভাই হচ্ছে দেখছে তখন দেখে বলছে কি লাগিয়ে দিছিস এটা হচ্ছে ঝিঙ্কির পোল এর নিচ থেকে এবারে বাড়ি পোল ধরবো আমি সন্ধেও হয়ে এসেছে চারটে বাজতে যায় পাঁচটার সময় সন্ধে হয়ে যায় পাঁচটা বাজার আগে সন্ধে হয়ে যায় তো দেখি যেতে কতক্ষণ লাগে ওখানটায় এখন মানে শীতকালের সময়ে শীতকালের টাইমে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় মানে কি বলবো পাঁচটার সময় সন্ধে হয়ে যায় আর কেরালাতে না হচ্ছে গিয়ে সাড়ে ছটা সাতটা যতক্ষণ না বাজবে ততক্ষণ সন্ধে হবে না ভালোভাবে কেরালাতে না গ্রামের পাশে যে হাই রোডটা আছে ওই রোডটা যে হচ্ছে এর থেকে আরও অনেক ভালো ছিল এর থেকে কী বলবো এর থেকে অনেক ভালো ছিল এইরকম পুরো প্লেন রাস্তা ছিল পুরো গোটা রাস্তাটা সেই রাস্তা হচ্ছে গিয়ে মানে খারাপ কী বলবো নষ্ট করে দিয়ে নতুন করে ফেরা করছে আমি ভাবি যে এই রাস্তাটা এত খারাপ এই রাস্তাটা ঠিক করতে পারে না এখন চলো এই রাস্তাটা সাবধানে চালাই হ্যালো বন্ধুরা তো চলো হাই রোডে চলে আসলাম যেটা আমি মানে হঠাৎ শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে অনেকদিন ব্লগিং করা হয়নি তো একটা ব্লগিং বানানো যাক তো ভাবলাম যে কোথায় গিয়ে ব্লগিং বানাবো তো তারপর মনে করে যায় রবিবার তো রবিবারে যে গেলে তাহলে একটু হ্যাপিয়ালি থেকে ঘুরে আসতে হয় কেননা আগেরবারে হচ্ছে গিয়ে আমি চালু দিনকে এসেছিলাম চালু দিন মানে হচ্ছে গিয়ে এরকম বুদ্ধে সুদা এরকম এসেছিলাম তো সেদিনকে অতটা ছেলে আসে নাই ভিড় হয়নি তো আজকে ভাবলাম যে আজকে তো রবিবার আজকেই যাওয়া যাক তো তাই জন্য আমি আজকে চলে আসলাম আজকে এই ভিড় হবে আমি জানি সানডেতে না আজকে তাও লোক কম আছে মনে হচ্ছে হ্যাঁ আজকে লোক কম আছে অতটা লোক নেই সবাই সামনে দেখছে আমি বাইক নিয়ে আসছি সবাই দেখছে আমি ক্যামেরা করতে তার সবাই দেখছে সব তাকিয়ে আছে যেরকম বাসে সেরকম স্টাইল দেখাচ্ছে এদিকে দেখো তার টাকা তুলে আরোহণ ভাই ভাসন থ্রি মডিফাই করা হইলে হইলে
নাইস হইলে সত্যি বলতে আজকে হ্যাপি হার্ডে এসে প্রচুর মজা এসে গেছে। তো বাড়ির কাছে চলে এসেছি, চলো ফিরে আবার দেখা হবে নেক্সট ব্লগে।